আজকে আমি আপনাদের একটা প্রবলেম সলভ করব। অনেকেরই কম্পিউটার সি ড্রাইভ স্পেস ফুল হয়ে যায়, নতুন করে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, অথবা অন্য কোনো ড্রাইভ থেকে চাইলেই কোনো স্পেস এনে সি ড্রাইভে অ্যাড করতে পারেন না বা এক্সটেন্ড করতে পারেন না। আবার অনেকে দেখা যায় সি ড্রাইভে এত বেশি জায়গা খালি পড়ে আছে, যেমন 400 বা 500 GB মতো অপ্রয়োজনীয় জায়গা খালি পড়ে আছে, সেটাকে চাইলে আপনি নতুন কোনো ড্রাইভ তৈরি করতে পারছেন না অথবা অন্য কোনো ড্রাইভে নিয়ে অ্যাড করতে পারছেন না। এই কাজটি করার জন্য অবশ্যই উইন্ডোজে পার্টিশন করতে হয়। আবার উইন্ডোজে সেট আপ দিলে বা পার্টিশন করতে গেলে অনেকের অনেক ড্রাইভে ডাটা লস হয়ে যায় বা ডাটা হারিয়ে ফেলেন, বা এই কাজটা অনেকে বুঝেনি না, অনেকের কাছে অনেক জটিল বা কঠিন মনে হয়। সো এটার জন্য অনেকের কাছে হেল্প চান, অনেকেই হেল্প করতে পারে না। তো আজকে এই পুরো সমস্যাটির সমাধান খুঁজবো আমার এই ভিডিওতে, কোন প্রকারের উইন্ডোজ সেট আপ বা পার্টিশন ছাড়াই এই প্রবলেমগুলোর সম্পূর্ণ সমাধান আমরা এই ভিডিওতে পাবো। তো ভিডিও শুরু করার আগে একটু চেক করে নিন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যে সমস্যাটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কোনো ড্রাইভকে এক্সটেন্ড করা অথবা কোনো ড্রাইভের স্পেসকে আমরা অন্য একটা জায়গাতে স্থানান্তর করা বা অ্যাড করা, এই বিষয়টা আমরা কী করে করতে পারি। যেমন ধরুন অনেক সময় আমরা আমাদের কম্পিউটারগুলো আমরা দোকান থেকে কিনি এবং তারা উইন্ডোজ সেট আপ দিয়ে দেয়, অনেক সময় দেখা যাচ্ছে তারা সি ড্রাইভের মধ্যে তারা 400 GB 500 GB দিয়ে দিছে। সো আমরা চাইলে সেটাকে আলাদা করে অন্য একটা ড্রাইভ করতে পারি না, বা পার্টিশন করতে গেলে আমাদের উইন্ডোজটা দিতে হয় অথবা আমরা অনেক ডাটা লস হয়ে যায় বা অনেক সমস্যায় পড়ি, আমরা নিজের অনেক সময় এটা করতে পারি না। তো এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, একটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ভুল করে কেউ সি ড্রাইভে খুব অল্প স্পেস দিয়ে 40 GB 30 GB বা 50 GB দিয়ে উইন্ডোজ সেট আপ দিয়ে দিছে, আর দেখা যাচ্ছে আপনি কিছু সফটওয়্যার দেওয়ার পর সেখানে আর কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না, অনেক বড় একটা সমস্যায় পড়ছেন। কিন্তু আপনার অন্য ড্রাইভে কোনো স্পেস খালি আছে সেটাকে আপনি সি ড্রাইভের সাথে অ্যাড করতে যাচ্ছেন, কিন্তু কোনো প্রকার ডাটা লস করবেন না বা আপনি পার্টিশন করবেন না। তো এই প্রসেসটা কিন্তু উইন্ডোজের ডিফল্ট কোনো সিস্টেমে করা যায় না, এবং এটার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হয় এবং পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন আমার এখানে এইচ ড্রাইভে, দ্যাট মিনস এইচ ড্রাইভের মধ্যে দেখা যাচ্ছে কিছু স্পেস আমার এখানে খালি আছে এবং এটাকেই চাচ্ছি আমি এখান থেকে 40 GB বা 50 GB মতো একটা স্পেস আমি এখান থেকে সি ড্রাইভে যদি অ্যাড করে দিই তাহলে আমার এটা এক্সটেন্ড হয়ে যাচ্ছে বা অনেক বেশি জায়গা আমি পাচ্ছি। সো এটার জন্য আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমি মাই কম্পিউটার অ্যাড বাটন ক্লিক করবো, দেন হচ্ছে আমি ম্যানেজে যাবো। তো ম্যানেজ থেকে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট, ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা এখানে সবগুলো ড্রাইভ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের ডিস্কগুলো পাশাপাশি এখানে আছে অবস্থান করছে। সো এখান থেকে যদি আমরা একটা অপশন আছে উইন্ডোজের, সেটা হচ্ছে ডিফল্ট অপশন, এখানে যদি সি ড্রাইভের রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এক্সটেন্ড ভলিউম একটা অপশন আছে, কিন্তু এটা হাইড করা। কেন? কারণ এখানে তার পাশে এক্সটেন্ড করার মতো কোনো আনঅ্যালোকেটেড লোকেশন বা কোনো স্পেস খালি নেই যে স্পেসটা আমরা এখানটার সাথে অ্যাড করবো। আমরা অন্য কোনো ড্রাইভ থেকে কোনো একটা জায়গা খালি করে বা শ্রিঙ্ক করে সেটা যদি আমরা পাশে এনে আমরা দিতে পারি তাহলে এটা এক্সটেন্ড করা খুব সহজ হয়ে যাবে। সো যে কোনো জায়গা থেকেই করতে পারি। তো এখানে ডাটা থেকে আমি করছি যেহেতু আমার ডাটার মধ্যে অনেকটা বেশি স্পেস আছে, আপনি একই সিস্টেমে অন্যান্য যে কোনো জায়গা থেকে করতে পারবেন। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এখানে যাবো, রাইট বাটন ক্লিক করবো, দেন হচ্ছে শ্রিঙ্ক ভলিউম, তার মানে এখান থেকে কোনো একটা স্পেস আমি খালি করতে যাচ্ছি বা এক্সট্রা করতে যাচ্ছি। সো এখান থেকে আমি যেটা করবো, ধরুন আমি এখানে 45 GB আমি এখানে নিতে চাই। সো 45 GB জন্য হচ্ছে 45,000 MB, দ্যাট মিনস 45,000 MB এখানে আমি দিলাম। দিয়ে হচ্ছে যদি আমি এখানে শ্রিঙ্ক দিই তাহলে দেখা যাবে আমার এখানে 43 GB মতো বাকিটা এখানে ইয়াতে হয়ে গেছে উইন্ডোজের জন্য। সো এই অপশনটা আমাদের এখানে আনার লেগে লোকেশন হিসেবে এখানে চলে আসছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ফ্রি স্পেস এবং এটা আমি যে কোনো ড্রাইভের সাথে আমি অ্যাড করতে পারবো। তো আমি যদি এখন অ্যাড করতে চাই সি ড্রাইভের সাথে, তারপরেও দেখা যাচ্ছে আমার এখানে এক্সটেন্ড ভলিউম অপশনটা আসে নেই, কারণ তার পাশে হচ্ছে অন্য একটা ড্রাইভ, এটাকে যদি তার পাশে নেওয়া যায় দেন আমি সি ড্রাইভকে এক্সটেন্ড করতে পারবো। যেমনটা আমি ডাটাতে এখন এক্সটেন্ড করতে পারবো, ডাটাতে যদি রাইট বাটন ক্লিক করি তো দেখা যাচ্ছে এক্সটেন্ড ভলিউম। সো এটাকে আমি যেটার যেই ড্রাইভের পাশে নিব, ডান পাশে নিয়ে যাবো, সেই ড্রাইভটাকে আসলে এক্সটেন্ড করা সম্ভব হবে। তো এটা আসলে এখানে উইন্ডোজের কোনো ডিফল্ট সিস্টেম দিয়ে করা সম্ভব নয়। এই কাজটা করার জন্য একটা আমরা সফটওয়্যার ইউজ করবো, সে হচ্ছে এসএস পার্টিশন মাস্টার যেটাকে বলা হয়। এই অন্যান্য অনেক সফটওয়্যার দিয়ে করা যায়, আমি এই সফটওয়্যারটা অলরেডি ইউজ করেছি এবং আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে গিয়ে এটা ইনস্টল করতে পারবেন এবং সেখানে ফুল ভার্সন করার জন্য কী দেওয়া আছে পুরো প্রসেসটা আপনারা সেখানে একটু পড়বেন, দেন আপনারা নিজেরাই পারবেন। তো প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে স্থানান্তর করবো হচ্ছে সি ড্রাইভের পাশে নিয়ে যাবো। তো এটা করার জন্য এখানে আমরা এস ড্রাইভের রাইট বাটন ক্লিক করি, অ্যান্ড দেন হচ্ছে রিসাইজ অথবা মুভ রিসাইজ, দেন হচ্ছে মুভ পার্টিশন। সো এখানে ক্লিক করলাম। এবার আমরা যদি চাই এটাকে বাড়াতে, সো এখানে ড্র্যাগ করে যদি বাড়াই দিই তাহলে আমাদেরকে যে এস ড্রাইভটা যেটা আছে এটা আবারও এটার সাথে অ্যাড হয়ে যাবে। সো আমরা বাড়াতে চাই না, আমরা চাচ্ছি এটাকে মুভ করতে। সো আপনি যেখানেই রাখেন সেটাকে সেই ড্রাইভের পাশে থেকে এভাবে ড্র্যাগ করে আপনি এক্সটেন্ড করতে পারবেন, ডানে বামে মুভ করতে পারবেন। সো এখানে দেওয়ার পর যদি আমি এখানে ওকে দিই তাহলে দেখা যাবে যে কয়েক সেকেন্ডের মধ্যে এটা আমার বাম পাশে চলে আসে, আপনি সি ড্রাইভের পাশে চলে গেছে। কিন্তু এটা এখনও কিন্তু আমাদের এই সি ড্রাইভের পাশে আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে আসে নাই। কেন? কারণ এখানে আমি এখন অ্যাপ্লাই বা কনফার্ম করি নাই। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সিম্পল ওয়েতে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো, দেন আমি এখানে ইয়েস দিব।
সো দেখা যাবে যে এটা আমার এখানে পার্টিশনটা চেঞ্জ হয়ে এটা সি ড্রাইভের পাশে চলে আসবে। তো এটার জন্য একটু সময় লাগবে মুভ হতে, এখানে ডাটাগুলো মুভ হবে, সমস্ত প্রসেসিং করতে একটু টাইম লাগবে, এটা আপনার পিসির পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। একটু করে সময় নিয়ে একটু ওয়েট করবেন যাতে এটা 100% কমপ্লিট হয়ে যায়, অ্যান্ড দেন হচ্ছে আপনি অন্য অন্য যে কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন। তো ফাইনালি হয়ে গেছে এবং এখানে কিছু ইরোরের কথা বলছে, সো ডোন্ট ওরি, আমি জানি যেটা এই ইরোটা শো করা মেসেজটা শো করানোর পরেও এটা হয়ে যাবে, সো আমি এখানে ওকে দিলাম। অ্যান্ড দেন এবার যদি আমরা আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে গিয়ে দেখি এবং দেখা যাচ্ছে যে সি ড্রাইভের পাশে চলে আসছে, আনঅ্যালোকেটেড লোকেশন যেই আমাদের স্পেসটা ছিল সেটা এই এটা ডান পাশে ছিল এবং এটা বাম পাশে চলে আসে। সো এখন খুব ইজিলি কিন্তু আমরা এটাকে চাইলে রাইট বাটন ক্লিক করে নিউ সিম্পল ভলিউম বা আমরা নতুন একটা এটাকে ড্রাইভ হিসেবে আমরা করতে পারি বা আমরা চাইলে এটার সাথে অ্যাড করতে পারি। তো আমরা যদি এবার অ্যাড করতে চাই সো রাইট বাটন ক্লিক করি অ্যান্ড দেন দেখা যাচ্ছে যে এক্সটেন্ড ভলিউম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে সি ড্রাইভে হচ্ছে 8.80 GB এখানে ফ্রি স্পেস আছে এবং অলরেডি আমাদের এখানে যেই আমাদের ডাটা আছে সেই ডাটাতে দেখা যাচ্ছে আমাদের 74 GB আমাদের এখানে খালি ছিল এবং সেটা অলরেডি কমে গিয়ে সেটা 30 GB মতো খালি চলে আসে। সো এবার এটাকে এক্সটেন্ড করি, রাইট বাটন ক্লিক করি, দেন হচ্ছে এক্সটেন্ড ভলিউম, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট, এবার হচ্ছে নেক্সট এবং ফিনিশ। তো দেখা যাচ্ছে যে এটা আমার এখানে এক্সটেন্ড হয়ে গেছে এবং 132 GB চলে আসে, এখানে দেখা যাচ্ছে যে আমার অনলি 88 GB। সো আমি যখন এটা রিফ্রেশ করবো তখন দেখা যাবে যে আমার এখানে 52 GB এখন এখানে খালি চলে আসে, খালি হয়ে গেছে। সো এটা খুব সিম্পল, এই ওয়েতে আমরা অন্য যে কোনো জায়গা থেকে এটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, আমরা মুভ করতে পারি বা আমরা এটাকে স্ট্রিং করতে পারি। অনেক সময় দেখা যায় সি ড্রাইভে অনেক বেশি স্পেস থাকলে একই ওয়েতে স্ট্রিং করে দেন আলাদা একটা পার্টিশন আপনি করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, কারণ আপনার মতোই হয়তো অনেক এই প্রবলেমটি ফেস করছেন, আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে এই প্রবলেমটা সলভ করতে পারবেন। আর এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে, কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আপনার ট্যাক রিলেটেড যে কোনো ধরনের মন্তব্য বা যে কোনো কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান, ফলো করতে পারেন আমাকে ইনস্টাগ্রামে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।